জেলা শাসক শ্রী পার্থ ঘোষ মহাশয়ের সঙ্গে রয়েছেন আমাদের আরক্ষাধ্যক্ষ কৃষ্ণলাল কুমার সুনীল কুমার যাদব। জাতীয় পতাকা উত্তোলিত হচ্ছে, সবাইকে করতালি দিতে বলবো। জাতীয় পতাকা উত্তোলন করছেন মাননীয় জেলা শাসক শ্রী পার্থ ঘোষ, মাননীয় আরক্ষাধ্যক্ষ শ্রী সুনীল কুমার যাদব মহাশয়। জাতীয় পতাকা উত্তোলিত হলো, এরপর অভিবাদন জ্ঞাপন জেলা পুলিশ বাহিনীর পক্ষ থেকে অভিবাদন জ্ঞাপন করা হচ্ছে। সঙ্গে থাকবে আমাদের জাতীয় সঙ্গীতের সুর। অতিথি হিসেবে রয়েছেন আমাদের দেবব্রত দাস, আমাদের অমিত সাহেব রয়েছেন। সিমন প্যারেড সমাপ্তি থেকে আদেশ দিয়ে যায়। সিমন মাননীয় জেলা শাসক কর্তৃক জাতীয় পতাকা উত্তোলনের পর আরক্ষা বাহিনী কর্তৃক অভিবাদন এবং জাতীয় সঙ্গীত বেজে উঠেছে। আমাদের 74তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান শুরু হয়েছে, আমাদের জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে, অভিবাদন জ্ঞাপন স্মরণীয় বিপ্লবীদের। আমি অভিনন্দন জানাই সকল পূর্ব মেদিনীপুর বাসীকে যারা সর্বদাই প্রশাসনের সঙ্গে থেকে সহযোগিতা করে চলেছেন। জেলার সার্বিক শান্তি ও শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে শান্তিরক্ষী বাহিনী সর্বদাই অতন্দ্র প্রহরী হয়ে রয়েছেন। আজকের এই শুভ দিনে জেলা আরক্ষা কর্তৃপক্ষ সহ সকলকে জানাই আমার হার্দিক অভিনন্দন। এই বছর স্বাধীনতা দিবস এক অন্য আবহে উদযাপিত হচ্ছে। বিগত মার্চ 2020 থেকে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ভারতও করোনা নামক অতিমারির কবলে পড়েছে। পূর্ব মেদিনীপুর জেলাও তার ব্যতিক্রম নয়। এই মারণ ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য এই ভাইরাসের প্রতিরোধ কল্পে জেলায় নানাবিধ ব্যবস্থা গৃহীত হয়েছে। বর্তমানে 3টি হাসপাতাল ও 3টি সেফ হোমে আক্রান্তদের চিকিৎসার কাজ চলছে। এছাড়া উপসর্গবিহীন আক্রান্ত ব্যক্তিদের নিজ নিজ বাড়িতে রেখে সুস্থ করে তোলার ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলায় এখনো পর্যন্ত প্রায় 75,000 মানুষের লালারস পরীক্ষা করা হয়েছে। আরও বেশি মানুষের লালারস পরীক্ষার জন্য তমলুক জেলা হাসপাতালে একটি অত্যাধুনিক ল্যাব প্রতিষ্ঠার কাজ প্রায় শেষের পথে। এখনো পর্যন্ত জেলায় সার্বিক সুস্থতার হার অত্যন্ত সন্তোষজনক। এই প্রসঙ্গে জেলার বিভিন্ন প্রান্তে দিবারাত্র নিরলসভাবে কাজ করে চলেছেন যে সকল চিকিৎসক ও বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মী, তাদের জেলায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তাদের অবদান জেলাবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। করোনার প্রকোপ শুরু হতেই দেশ ও রাজ্যের অন্যান্য প্রান্তের সঙ্গে এই জেলায় অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত হয়ে যাওয়ার কারণে বিভিন্ন মানুষ, বিশেষ করে যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, তাদের আয়ের ক্ষেত্রটি সংকুচিত হয়েছে। অন্য রাজ্যে কাজ করতে যাওয়া প্রায় 40,000 দক্ষ, অর্ধদক্ষ, অদক্ষ কর্মী এই জেলায় ফিরে এসেছেন। রোজগার বন্ধের কারণে তারাও আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছেন। করোনার প্রকোপের পাশাপাশি গত 20 মে এই জেলার উপর দিয়ে বয়ে যাওয়া আমফান ঝড়ের কারণে মানুষের দুর্ভোগের মাত্রা আরও বেড়েছে। কৃষি, উদ্যান পালন, মৎস্য চাষের ক্ষেত্রে প্রভূত ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ 4,300 কোটি টাকা। এছাড়া অনেক সংখ্যক কাঁচা বাড়ি ও কিছু কিছু ক্ষেত্রে পাকা বাড়িরও ক্ষতি হয়েছে। করোনা ও আমফান এই দ্বিমুখী বিপর্যয়ের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গ সরকার বিবিধ ব্যবস্থা নিয়েছেন। খাদ্য সংকট থেকে মানুষকে রক্ষার জন্য জেলার 57 লক্ষেরও বেশি গ্রাহককে গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হচ্ছে। এছাড়া অন্য রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদের স্নেহের পরশ এবং এই রাজ্যের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের প্রচেষ্টা প্রকল্পের মাধ্যমে জনপ্রতি 1,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আগ্রহী শ্রমিকদের MGNREGS প্রকল্পে যুক্ত করা হয়েছে এবং এই জন্য প্রায় 14,000 শ্রমিককে জব কার্ড নতুন করে দেওয়া হয়েছে।